বলবো কিছু লাইক ইউনিভার্সিটি এক্সিলেন্স স্কলারশিপ নিয়ে, যেটা আমি একটু আগে একটু আগেও বলেছিলাম। তো ম্যাক্সিমাম স্কলারশিপ গুলো ফুল ফান্ডেড হয়, আপনি যখন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে আপনার কোনো জব এক্সপিরিয়েন্স লাগে না। আর এছাড়াও আপনি যদি মনে করেন যে আপনাকে ওকেপি স্কলারশিপ এই বছর এক বছরের জন্য স্কলারশিপ দিচ্ছে, দুই বছরের জন্য দিচ্ছে না, তো সেক্ষেত্রে আপনাকে তো হচ্ছে ইউনিভার্সিটি স্কলারশিপ এক্সিলেন্স স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে হবে। তো ইউনিভার্সিটি এক্সিলেন্স স্কলারশিপ গুলো যেহেতু আমরা জানি কিছু কিছু ক্ষেত্রে ওরা পার্শিয়াল ফান্ডেড হয়, কিছু কিছু ক্ষেত্রে ফুল ফান্ডেড হয়, তো সেক্ষেত্রে আপনার আরেকটা যেটা আছে হল্যান্ড স্কলারশিপ, যেটা আপনাকে এককালীন 5,000 ইউরো দিবে। তো সেটা আপনাকে কিভাবে ইয়ে করবে, লাইক আপনি মনে করেন যে আপনার এক্সিলেন্স স্কলারশিপ পাওয়ার পরও আপনাকে ইউনিভার্সিটিতে প্রোভাইড করতে হবে 10 লাখ টাকার মতো, সেক্ষেত্রে আপনি যদি হল্যান্ড স্কলারশিপ অ্যাপ্লাই করেন সেটা যদি পেয়ে যান তাহলে আপনি 5 লাখ টাকা পেয়ে যাচ্ছেন, আপনাকে শুধুমাত্র 5 লাখ টাকা দিতে হবে। সো এটাও একটা সাপোর্টিভ স্কলারশিপ যেটা হচ্ছে আপনি নেদারল্যান্ডস এ পাবেন, এবং মানে এককালীন দেয়। যখন হচ্ছে আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন তখন তো ওরা আপনাদেরকে দিয়ে দিবে যে আপনি কি কি, আপনি যখন ওসিডিস অ্যাকাউন্টে যাবেন, ওসিডিস অ্যাকাউন্ট কি সেটা আমি একটু পরে দেখাচ্ছি, আপনি যখন ওসিডিস অ্যাকাউন্টে যাবেন সেখানে আপনার থাকে কিছু অপশন থাকে আপনি হল্যান্ড স্কলারশিপ অ্যাপ্লাই করবেন কিনা, ওই ওদের ওদের অ্যাপ্লিকেশন পোর্টালটাতেই থাকে। আপনি যে অ্যাপ্লিকেশন পোর্টালে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন সেখানেই হচ্ছে সবকিছু দেওয়া থাকে, আপনি জাস্ট ওখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর হল্যান্ড স্কলারশিপ বেশি কিছু না, মোটিভেশন লেটার লিখতে হয় যেটার ফরম্যাট হচ্ছে ওনারা দিয়ে দেয় একটা প্যারাগ্রাফ টাইপের, তো আপনি জাস্ট ওখানে আপনার নর্মাল মোটিভেশন লেটারের মতোই কিন্তু একদম কম্প্রেসড ফর্মে হচ্ছে আপনি লিখে দিবেন। তুমি যদি তোমার ইরাসমাস স্কলারশিপ সম্পর্কে যে অভিজ্ঞতা তুমি এখন নিচ্ছ, ইরাসমাস এর মাস্টার্স প্রোগ্রাম গুলো কিরকম সেই সম্পর্কে তোমার এক্সপিরিয়েন্সটা যদি শেয়ার করো। দেশে আমি মাস্টার্স কমপ্লিট করে আসতে পারি নাই, দেশে আমার এক্সাম শুরু হয়েছিল অক্টোবরে, তার আগে হচ্ছে আমি এখানে চলে এসেছি। তো দেশের মাস্টার্সটা কিভাবে শুরু হয়েছিল এবং কিভাবে শেষ হয়ে যাচ্ছিল টেরই পাইনি, কিন্তু এখানে প্রথম দিন থেকেই আমি বুঝতে পারছি যে মাস্টার্স এর ওয়েটটা কেমন হয়, এবং এখানে প্রচুর প্রেশার, বাট স্টিল আপনার মধ্যে একটা স্ট্যাটিস স্পেকশন কাজ করবে কারণ আপনি আসলে কিছু শিখছেন, অ্যাকচুয়ালি এখান থেকে কিছু এক্সট্রাক্ট করতে পারছি, আমি কিছু শিখছি দেশে যেটা হয়নি। ওকে, এই দর্শকদের উদ্দেশ্যে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনাদের হাতে যে সময়টা আছে আপনারা সেই সময়টাকেই কাজে লাগান, হতাশ হবেন না, সবসময় পজিটিভ থাকবেন, নিজের বেস্টটা দিয়ে যাবেন, নিজের বেস্টটা দিয়ে নিজে স্যাটিসফাইড থাকবেন, ইয়েস লাইক আমি আমার বেস্ট দিয়ে দিছি, বাকিটা হচ্ছে আপনি জাস্ট আপনার লাকের উপর ছেড়ে দিন। যখন আপনি আপনার সময়টা একটা জায়গায় দিচ্ছেন সেই সময়টাকে খুব ভালো করে দিবেন, সেটা মাথায় রাখবেন, আর খুবই অর্গানাইজড ওয়েতে আগানোর চেষ্টা করবেন। তৃষা, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি আমাদেরকে খুব সুন্দরভাবে এক্সপ্লেইন করেছো যে কিভাবে অরেঞ্জ নলেজ প্রোগ্রাম অর্থাৎ ওকেপি স্কলারশিপটাতে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয়, এবং নেদারল্যান্ডসে আমরা কেন পড়াশোনা করব সেই সম্পর্কে খুব সুন্দর একটা ধারণা দিলা। তো ভিউয়ার্স, এই ছিল আজকের আমাদের টিউটোরিয়াল, তৃষাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের এই এপিসোডটা দেখার জন্য। তো আপনাদের সাথে নেক্সট কোন একটা টিউটোরিয়ালে অথবা নেক্সট কোন একটা ভিডিওতে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আমাদের ফেসবুক গ্রুপ অর্থাৎ স্কলারশিপ অ্যাব্রড ফর বাংলাদেশি স্টুডেন্টস, এই ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন, সেই ফেসবুক গ্রুপের লিংক আমি দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে, এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন তাহলে আমরা আরও বেশি মোটিভেট হব। আপনাদের সাথে নেক্সট কোনো একটা টিউটোরিয়াল দেখা হচ্ছে ইনশাআল্লাহ।